আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই ভিডিওতে আমি ইংলিশের ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়মসমূহ বিস্তারিত আলোচনা করব। তো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার প্রথম যে রুলস আছে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কীভাবে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয় সেই সময় রুলস নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথম রুলস হচ্ছে নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ সেন্টেন্স রূপান্তর করার নিয়ম হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্সে যে পজিটিভ সেন্টেন্সটা রয়েছে ওই সেন্টেন্সের সাবজেক্টটা প্রথমে বসবে কম্পারেটিভ সেন্টেন্সে, এরপরে ওই সেন্টেন্সের ভার্বটা বা মেইন ভার্বটা সাবজেক্টের পরে বসবে, এরপরে অ্যাজ ওই পজিটিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, এরপরে দেন বসবে, এরপরে দেনের পরে এনি আদার অথবা অল আদার বসবে, এরপরে বাক্যের বাকি অংশ বসবে। যেমন উদাহরণস্বরূপ এখানে লিখেছি নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তো এখানে ঢাকা হচ্ছে সাবজেক্ট, সুতরাং এই স্ট্রাকচার অনুসারে আমি এখানে ফার্স্টে ঢাকা বসেছি, এরপরে এখানে ইজ হচ্ছে ভার্ব, এরপরে আমি ইজ বসেছি যেহেতু স্ট্রাকচার হিসেবে, এরপরে ই ভার্ব বসানোর কথা, এরপরে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, সুতরাং এখানে অ্যাজেটিভ হচ্ছে বিগ, তো বিগের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, এরপরে কম্পারেটিভ ফর্ম বসানোর পরে আমাকে দেন বসাতে হবে, সুতরাং আমি এখানে দেন বসেছি, এরপরে আমাকে এখানে এনি আদার অথবা অল আদার বসাতে হবে, তাহলে ফার্স্ট আমি এখানে এনি আদার বসেছি, এরপরে বাক্যের বাকি অংশ হিসেবে শুধুমাত্র সিটি ছিল সুতরাং এখানে সিটি বসিয়েছি, এরপরে অল আদারের যে নিয়মটা সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকবে, ঢাকার পরে অক্সিলারি ভার্ব বসবে, নাউনের পরে অক্সিলারি ভার্ব বসবে, পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, পরে দেনের পর অল আদার বসবে, কিন্তু অল আদার বসার পরে সেকেন্ড যে নাউনটা থাকবে তার প্লুরাল ফর্মটা বসবে, যেমন এখানে সিটি ছিল এখানে আলাদা আসার ফলে এখানে সিটিজ হয়েছে, এটা হচ্ছে পার্থক্য, আশা করি এটা বুঝতে পেরেছ। আবার এই সেন্টেন্সটাকে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকাকে আমরা চাইলে অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে যেতে পারি, অর্থাৎ এটাকে আমরা ঢাকা ইজ এ বিগ সিটি এভাবে লিখতে পারি, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে যেটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন কীভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে সেটা নিয়ে আলোচনা করি পজিটিভ থেকে কম্পারেটিভের সময়। তো ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম, প্রথমে কম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে একটা সাবজেক্ট বসবে, পরে একটা ভার্ব বসবে, ওই টেন্স অনুসারে যে ভার্বটা ছিল সেই ভার্বটা বসবে, এরপরে অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম বসবে, এরপরে দেন বসবে, এরপরে মোস্ট অথবা ফিউ অথবা মেনি বসবে, এরপরে আদার বসবে এবং এরপরে বাক্যের বাকি অংশ বসবে। যেমন পজিটিভ এখানে লিখেছে ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি এখানে আগে বলেছি সাবজেক্ট এখানে বা একটা নাউন প্লুরাল থাকবে, সুতরাং এখানে সিটিজ হচ্ছে প্লুরাল, সুতরাং এখানে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে এখানে একটা কমন নাউনটা প্লুরাল হিসেবে থাকবে। তো এটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাবো তখন সাবজেক্ট প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট এখানে ঢাকা, সে ঢাকার এখানে বসালাম, এরপরে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব হচ্ছে আর, কিন্তু যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে ঢাকাকে ধরেছি তো টেন্স অনুসারে ঢাকার পরে যেহেতু ঢাকা থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু টেন্স অনুসারে এখানে ইজ বসবে, সুতরাং এখানে ইজ বসিয়েছি, এরপরে হচ্ছে বাক্যের মানে ভার্বের পরে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, সুতরাং এখানে হচ্ছে বিগ হচ্ছে অ্যাজেটিভ এবং বিগের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, এরপরে কম্পারেটিভ ফর্ম এরপরে স্ট্রাকচার অনুসারে অ্যাজেটিভে কম্পারেটিভ ফর্ম বসানোর পরে দেন বসাতে হবে, এরপরে এখানে আমি দেন বসালাম, এরপর এখানে মোস্ট ফিউ অথবা মেনি যে কোনো একটা বসাতে হবে, আমি তিনটে এখানে বসে আসলে বুঝিয়ে দিচ্ছি, এখানে যে কোনো একটা বসাতে হবে মোস্ট ফিউ অথবা মেনি যে কোনো একটা বসাতে হবে, এরপরে এখানে আদার আছে এখানে আদার বসাতে হবে, তারপরে এখানে এক্সটেনশন বাক্যের বাকি অংশ হিসেবে সিটিজ ছিল সে সিটিজটা এখানে এসে বসেছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে যে রুলসটা সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি একাধিক নাউন কিংবা প্রোনাউন থাকে সেই সমস্ত ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্সকে কীভাবে কম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হয় সেই বিষয়ে একটু আলোচনা করব। তো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন প্রথমে একটি নাউন প্রোনাউন থাকবে, পরে বা সাবজেক্ট হিসেবে থাকবে, পরে ভার্ব থাকবে, পরে অ্যাজ থাকবে একটা, পরে অ্যাডজেক্টিভ থাকবে, পরে অ্যাজ থাকবে, পরে সেকেন্ড প্রোনাউন নাউন বা প্রোনাউন থাকবে যা অবজেক্ট হিসেবে কাজ করবে, তো এই স্ট্রাকচার অনুসারে পজিটিভ সেন্টেন্সটা সাজানো থাকবে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা এখানে কিন্তু পজিটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তো যখন একাধিক নাউন প্রোনাউন থাকে কোনো পজিটিভ সেন্টেন্সে, যদি পজিটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটা কম্পারেটিভ করার সময় সেন্টেন্সটা নেগেটিভ হবে, যেমন আর
এই পজিটিভকে এই সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে যদি আমরা কম্পারেটিভ সেন্টেন্সে সাজাতে যাই তাহলে সেকেন্ড যে নাউন প্রোনাটা থাকবে সেটা প্রথমে আসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে যেহেতু এই কম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হবে সেহেতু এই ভার্বের পরে নট বসবে, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, এরপরে দেন বসবে, এরপরে দেনের পরে প্রথম যে নাউন কিংবা প্রোনাউনটা থাকবে সেই নাউন কিংবা প্রোনাউনটা বসবে অবজেক্ট হিসেবে। তো এখানে আমি উদাহরণটা লিখেছি, যে উদাহরণটা লিখেছি যে পজিটিভ হচ্ছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে মি, এখানে অবজেক্ট এইভাবে হচ্ছে ইজ, এখন অ্যাজ অ্যাজ এবং মাঝখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে আমাকে ক্রস সিস্টেমে নিয়ে যেতে হবে, যে এখানে বললাম যে সেকেন্ড নাউন প্রোনাউনটা আগে বসবে, তাহলে এখানে সেকেন্ড প্রোনাউনটা হচ্ছে মি, তো এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এরপরে এই সাবজেক্ট অনুসারে এবং টেন্স অনুসারে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, সুতরাং এখানে আমি এম বসেছি স্ট্রাকচার অনুসারে, এরপরে আমাকে নট বসাতে হবে সুতরাং এখানে আমি নট বসেছি, এরপরে আমাকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, তো গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তো এখানে বেটার বসালাম, এরপরে আমাকে দেন বসাতে হবে সুতরাং এখানে আমি দেন বসেছি, এরপরে প্রথম যে নামটা ছিল সেটার আমাকে অবজেক্ট ফর্ম বসাতে হবে, নাম কিংবা প্রোনাউনের অবজেক্ট ফর্ম, তো এখানে আমি প্রোনাউন হি বসেছি এখানে ছিল, সুতরাং এখানে আমি হি অবজেক্টিভ ফর্মে এখানে হিম বসেছি। তো এটা ছিল প্রথম ক্ষেত্রে নাউন বা প্রোনাউন, একাধিক নাউন বা প্রোনাউন থাকতে সেটাকে পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে প্রথম একটা নিয়ম। এরপরে দ্বিতীয় আরেকটি নিয়ম হচ্ছে যে পজিটিভকে কম্পারেটিভ নিয়ে যাওয়ার সময় যদি পজিটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কম্পারেটিভ সেন্টেন্স সেটা অ্যাফার্মেটিভ হবে। তো স্বাভাবিকভাবেই পজিটিভ সেন্টেন্সে প্রথমে একটা নাউন প্রোনাউন থাকবে, পরে ভার্ব থাকবে, পরে নট থাকবে, যেহেতু এখানে নেগেটিভ হিসেবে সেন্টেন্স থাকবে সেহেতু এখানে নট থাকবে, পরে অ্যাজ, পরে পজিটিভের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে, পরে অ্যাজ বসবে, পরে সেকেন্ড নাউন বা প্রোনাউন থাকবে। তো এই স্ট্রাকচার অনুসারে যদি থাকে একটা পজিটিভ সেন্টেন্স, তো এরপরে আমাকে যে কাজটা করতে হবে এই যে সেকেন্ড নাউন বা প্রোনাউনটা সেটা প্রথমে পড়বে, সেকেন্ড নাউন বা প্রোনাউন এখানে প্রথমে আসবে, পরে ভার্বটা বসবে, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, পরে দেন বসবে। এখানে একটা খেয়াল করতে হবে যে এখানে কিন্তু কম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কারণ পজিটিভ সেন্টেন্সটা নেগেটিভ, পজিটিভ সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে কম্পারেটিভ সেন্টেন্সটা আমাকে অ্যাফার্মেটিভ ফর্মে লিখতে হবে, সুতরাং এখানে যেহেতু ভার্বের পর নট ছিল সুতরাং এখানে ভার্বের পর নট বসানো যাবে না, এরপর আমাকে ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, পরে দেন বসাতে হবে যেহেতু এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, এরপরে প্রথম নাউন কিংবা প্রোনাউন আমাকে বসাতে হবে। তো এখানে উদাহরণ হিসেবে আমি পজিটিভ সেন্টেন্স লিখেছি হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউ, এখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, সুতরাং এটাকে আমাকে এখন এটা এখানে ফার্স্ট নাউন ফার্স্ট প্রোনাউন, এরপর এখানে ভার্ব, এরপর নট অ্যাজ আছে, পরে অ্যাডজেক্টিভ আছে, পরে এখানে অ্যাজ আছে, পরে এখানে সেকেন্ড প্রোনাউন, তো আমাকে এখন সেকেন্ড প্রোনাউনটা আগে আনতে হবে, সুতরাং এখানে আমি ইউ বসেছি সেকেন্ড প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে, এরপরে সেকেন্ড প্রোনাউন অনুসারে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, এ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সুতরাং এরপরে আমাকে এখানে আমি আরো বসেছি, তারপরে এখন আমাকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, সুতরাং এখানে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুতরাং এখানে আমি গুডের কম্পারেটিভ ফর্ম বেটার এখানে বসেছি, এরপরে আমাকে দেন বসাতে হবে রুলস অনুসারে, সুতরাং এখানে আমি দেন বসেছি, এরপরে আমাকে প্রথম নাউন বা প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসাতে হবে, সুতরাং যেহেতু পজিটিভে প্রথম নাউন প্রোনাউনটা ছিল হি সেহেতু আমাকে এখানে হিম বসানো হয়েছে এখানে হিম বসাতে হয়েছে অবজেক্ট ফর্ম হিসেবে। তো এখানে এটা খেয়াল করতে হবে যে এখানে কিন্তু পজিটিভ সেন্টেন্সটা নেগেটিভ ছিল, সুতরাং এখানে কম্পারেটিভ করার সময় সেটা আমাকে অ্যাফার্মেটিভ নিয়ে যেতে হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।